জেরাবলি কেলেঙ্কারির মূল অভিযুক্ত ভার্গব ডেকার গ্লোবেল এডুলাইটত মহানগর আরক্ষীর অভিযান ভার্গব ডেকাক লগত লৈ অভিযান চলাইছে আরক্ষীয়ে সোমবারে সাত দিনের জিম্মাত লৈছিল মহানগর আরক্ষীয়ে এটা গুরুত্বপূর্ণ খবর দর্শকক জানাইছো জেরাবলি কেলেঙ্কারির মূল অভিযুক্ত ভার্গব ডেকার গ্লোবেল এডুলাইটত মহানগর আরক্ষীয়ে অভিযান চলাই গৈছে রাজ্যের এস আই বাছনি পরীক্ষার কেলেঙ্কারির পিছত আন একটা বৃহৎ কেলেঙ্কারি জেডাবলি পরীক্ষার এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত ভার্গব ডেকার গ্লোবেল এডুলাইটত মহানগর আরক্ষীয়ে অভিযান চলাই গৈছে ভার্গব ডেকাক লগত লৈ অভিযান চলাইছে আরক্ষীয়ে আর সোমবারে সাত দিনের জিম্মাত লৈছিল মহানগর আরক্ষীয়ে ইতিমধ্যেই জেডাবলি কেলেঙ্কারি সন্দর্ভত পূর্বতেও পাঁচজনক লোকক আটক করা হয়েছে আর বর্তমান আরক্ষীয়ে সকলকে সোধা পোছা জেরা অব্যাহত রাখিছে আর কিছুদিন পূর্বে আত্মসমর্পণ করেছে ভার্গব ডেকায় আর ভার্গব ডেকাকো জেরা অব্যাহত রাখিছে আর ইতিমধ্যে ভার্গব ডেকাক লগত লৈ গ্লোবেল এডুলাইটত মহানগর আরক্ষীয়ে অভিযান চলাই গৈছে এই সন্দর্ভত অধিক তথ্য জানাবলে এই মুহূর্ত ফোন লাইনত সংযুক্ত হয়েছে আমার সাংবাদিক জুলি বেজবরুয়া হয় জুলি জেরাবলি কেলেঙ্কারি মূল অভিযুক্ত ভার্গব ডেকার গ্লোবেল এডুলাইটত মহানগর আরক্ষীয়ে অভিযান চলাই গৈছে কি জানাব আর অধিক তথ্য জুলি হয় নীলাক্ষী, যেহেতু যোৱাকালি যি ভার্গব ডেকা জে কেলেঙ্কারির মূল অভিযুক্ত ভার্গব ডেকাক আরক্ষীয়ে জিম্মাত লৈছিল আর জিম্মাত লওয়ার পিছতেই ক্রমাত তেওঁৰ যি জেরা সেই জেরা অব্যাহত রাখিছে আর পূৰক তথ্য ইতিমধ্যেই স্বীকাৰ কৰিছে ভার্গবে কি কেনে ধৰণে আচলতে সমগ্র কেলেঙ্কারি তেওঁ পরিকল্পনা করেছিল কি ধরনের আসলে সমগ্র যে ভারতীয় পরীক্ষায় যে কেলেঙ্কারি অনলাইন পরীক্ষা পরীক্ষাত বহিছিল প্রকৃত পরীক্ষার্থীর জনের বিপরীতে কেনে ধরনের আসলে সমগ্র কেলেঙ্কারি সংঘটিত করেছিল সেই সন্দর্ভত বহু বিস্ফোরক তথ্য ফানিল করেছে আর তারপরে কব লাগিব যে যেহেতু জিম্মাত আছে ভার্গব ডেকা যেহেতু আরক্ষীর জিম্মাত আছে আরক্ষীর জিম্মাত থাকি বহু বিস্ফোরক তথ্য ফানিল করার লগেলগে বর্তমান আরক্ষী আসলে লগত লৈ ভার্গবক লগত লৈ আসলে ভার্গবর যিসমূহ সম্পত্তি আছে সেইসমূহ সম্পত্তি অভিযান চলাবলৈ ওলাই আহিছে এটা এটাকৈ প্রায় গোটেকেইটা সম্পত্তিতে অভিযান চলাব আরক্ষী আর তারপরে আরম্ভ করেছে যে আম্বাৰীস্থিত গ্লোবেল এডুলাইটৰ কার্যালয় আছে কনসালটেন্সিটো আছে সেই কনসালটেন্সিটোৰ পৰাই অভিযান চলাবলৈ চলাইছে আর ইতিমধ্যে অভিযানত বহু সামগ্রী আসলে জব্দ হওয়ার সম্ভাবনা আছে কেন এডমিট কার্ড পর্যন্ত আসলে পূর্বতে ভার্গবর বাসগৃহর পর গীতানগরস্থিত বাসগৃহর পর উদ্ধার করা হয়েছিল গতিকে আজির যে অভিযান সেই অভিযানত যে বহু আসলে গুরুত্বপূর্ণ নথিপত্র আরক্ষীয়ে জব্দ করব সেয়া ইতিমধ্যে আসলে নিশ্চিত হয়ে পড়ছে কেন এই যে আসলে সমগ্র আসলে যে কেলেঙ্কারি এই কেলেঙ্কারির আড়ত থকা মূল ব্যক্তিজনেই হয়েছে ভার্গব আর ভার্গবে আসলে অতি আসলে কৌশলে এই সমগ্র পরিকল্পনা করেছিল গতিকে এই সমগ্র পরিকল্পনা আসলে সমগ্র পরিকল্পনা করেছিল গতিকে কব লাগিব যে এই সমগ্র পরিকল্পনার আড়ত যে বহুজনক আসলে বহু যে নথিপত্র জব্দ হওয়া আর বহুতরে যে বহু ব্যক্তির যে নাম ইতিমধ্যে হাঙুর খাই পড়ব সেয়া নিশ্চিত হয়ে পড়ছে নীলাক্ষী হয় অধিক তথ্য জানার এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাইছো